যে বাংলাদেশি যারা আছে অমুকের কাছে গেলে ভোটার কার্ড বানিয়ে দেবে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি পুলিশের পক্ষ থেকে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওটা নিয়ে কি অবস্থান সেটাও ক্লিয়ার করেনি। তাহলে কি বাংলা ভিন্ন দেশ থেকে ভোটার নিয়ে এসে বাংলায় জেতার চেষ্টা হচ্ছে? তবে একটা কথা, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু এটা যদি বলে চলে যায় সেটাও জানবো, তার নাটক কি নাটক না জানতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হবে দেশের নিরাপত্তার স্বার্থে এটার বিরুদ্ধে তিনি সুমাটো করুক বা এটার বিরুদ্ধে তিনি একটা অ্যাকশন, এটা যদি সেন্ট্রালের কারো এজেন্সি নজরে পড়ে তারা এসে যদি এগুলো নিয়ে যখনই আলোচনা করবে এজেন্সি যখনই জিজ্ঞাসাবাদ করবে তখনই বলা হবে যে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। আসলে রাজ্য ব্যর্থ বলেই তো সেখানে কেন্দ্রকে আসতে হচ্ছে। দেখুন আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2011 সালের আগে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় সমাহারে যারা দিয়ে দিতে পারে না তাদের রাজ্য চালানোর অধিকার নাই। আমি এটা শুধু রিপিট করতে চাই, তাহলে ওর জবাব উনি পেয়ে যাবেন। আর কোন মুখ্যমন্ত্রী বলছেন যিনি ক্ষমতায় আসার আগে তৃতীয়বারের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো, ক্ষমতায় আসার পরে চপ বিক্রির নিদান দিচ্ছেন? সুতরাং তিনি দিনার মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছেন। ওনার কথাটা তার সংবিধান নয়, ওনার কথাটা তার আইন নয়, ওনার কথাটা তার আমাদের হক নয়। দাদা, দুদিন আগে পাঁচিলার বিধায়ক গুলশান মল্লিক বলছিলেন একটি সভা থেকে সাংবাদিকদের সামনে যে পাঁচিলাতে আলাদা সংবিধান তৈরি হয়েছে, এখানে বিরোধী বলে কিছু নেই, কি বলবেন? পাঁচিলাকে আলাদা এত ভয়ঙ্কর কথা বলেছে, ভিডিও আমার কাছে এসে পৌঁছানি, যদি এই ধরনের কথা বলে থাকে তাহলে তো উনি আলাদা একটা রাষ্ট্র ভাবছেন নাকি? এ কথা যদি বলে থাকেন আমার মনে হয় তৃণমূলের পক্ষ থেকে উনার বিরুদ্ধে যেমন দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করুক, সাথে সাথে প্রশাসনকে দিয়ে তিনারও বিরুদ্ধে ইউপিএ ধারা লাগানো যায় নাকি বা এই ধরনের ধারার মধ্যে আসে কি না নয় সেটাও নয় বিবেচনা করে মামলা হওয়া দরকার। অন্যথায় এই এগুলো যদি রাজ্য সরকারের পক্ষ থেকে না হয়, এটা যদি সেন্ট্রালের কারো এজেন্সি নজরে পড়ে তারা এসে যদি এগুলো নিয়ে যখনই আলোচনা করবে এজেন্সি যখনই জিজ্ঞাসাবাদ করবে তখনই বলা হবে যে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। আসলে রাজ্য ব্যর্থ বলেই তো সেখানে কেন্দ্রকে আসতে হচ্ছে। আজ বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়ক পরস্পরকে চোর বলে স্লোগান দিলেন, কি বলবেন? দেখুন আমার নতুন করে বলতে হবে কে চোর কে ডাকাত আমরা সবাই জানি তো। মুখ্যমন্ত্রী বলে দিলেন ছুটি দিচ্ছি, দিয়ে বকেয়া বদলে ছুটি? দেখুন ছুটি দিয়ে ক্ষতি তো আমাদের সাধারণ মানুষের হচ্ছে, যেটা দরকার সেটা দিক না ছুটি, যেগুলো দরকার নাই সেই ছুটিগুলো দিয়েও কাদের মন খুশি করতে চাইছে? সরকারি কর্মচারীরা তারা কর্তব্যপরায়ণ, তারা কাজ করতে চায়, তাদের হকটাও যেমন তারা চাইছে সাথে সাথে তারাও কাজ করতে চায়। কিন্তু সরকারি কর্মচারীদের এক প্রকার বিলাসিতার জীবনযাপন করার দিকে ঠেলে দিচ্ছে, আর তোমাদের হকের প্রাপ্য তোমাদেরকে চাইতে হবে না বলে এই চেষ্টা চলছে। আমরা চাই না অতিরিক্ত ছুটি, আমরা চাই সরকারি কর্মচারীদের যে ডিউটি সেটা তাদেরকে বুঝে নিয়ে হোক তাদের কাছ থেকে, সাথে সাথে তাদের হকের ডিএটাও বুঝে দিয়ে হোক। আজকে রাষ্ট্রের মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শুভেন্দুকে যেমন সাসপেন্ড করা হয়েছে এর সঙ্গে কিন্তু নন্দীগ্রামে কিন্তু হারিয়েছিল কিন্তু শুভেন্দুই মমতা বন্দ্যোপাধ্যায়কে, 24-এ কিন্তু হারাবে আবার শুভেন্দুই। দেখুন 2024 নির্বাচন যেটা আসছে এই বিজেপি এবং তৃণমূল ধরাশায়ী হয়ে যাবে, সেটা বিজেপি তৃণমূল নিজেরা বুঝেই নিয়েছে, তাদের একটা গোপন আতাত আছে। নতুন করে বিজেপি এবং তৃণমূলে আবার বাইনারি করার চেষ্টা হচ্ছে, মানুষ বিজেপি তৃণমূলের কাছে মুখ ফিরিয়ে নিয়েছে, সেটাকে বাইনারি তৈরি করার জন্য এই ধরনের কথা বলছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলে, সামলাবে কোন কমিটি? এক এক করে নেতারা জেলে, ভাগ কার ভাগ ভাগ বেশি নেবে বাকিরা? দেখুন বলাই তো আছে, আপনারা তো শুনেছেন 75-25, একের পর এক রেডি হচ্ছে, আপনার পাড়া আমাদের পাড়া থেকে দেখুন প্রস্তুত নিচ্ছে ওই জায়গায় যাবে বলে। আজকে কলকাতা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অনুপ্রবেশকারীদের ভোটার আধার দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? হ্যাঁ সেটা এটা তো তৃণমূলের একটা নেত্রী বলেছে বলে সুযোগ পেয়েছেন উনি, যে বাংলাদেশি যারা আছে অমুকের কাছে গেলে ভোটার কার্ড বানিয়ে দেবে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি পুলিশের পক্ষ থেকে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওটা নিয়ে কি অবস্থান সেটাও ক্লিয়ার করেনি। তাহলে কি বাংলা ভিন্ন দেশ থেকে ভোটার নিয়ে এসে বাংলায় জেতার চেষ্টা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে? তবে একটা কথা, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু এটা যদি বলে চলে যায় সেটাও জানবো, তার নাটক কি নাটক না জানতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হবে দেশের নিরাপত্তার স্বার্থে এটার বিরুদ্ধে তিনি সুমাটো করুক বা এটার বিরুদ্ধে তিনি একটা অ্যাকশন গ্রহণ করুক। দাদা, যে বিধানসভায় আপনি এখন এসে যে সভা করলেন, এখানে কিন্তু পঞ্চায়েত ইলেকশনের সময় বা গণ্ডগোল একটু হয়েছিল, মানে যেখানে কেন্দ্র মানে গণনা হয়েছিল এবং তারপরেই কিন্তু এই দুটো পঞ্চায়েত, যেটা হচ্ছে মানিকপুর পঞ্চায়েত এবং সারেঙ্গা, যদিও মানিকপুরে এখন ভোট করতে পারেনি, নোটিফিকেশন জারি করেছিল কিন্তু নির্বাচন কমিশন, সেই জায়গা এখনো হয়নি, কি বলবেন? সারা রাজ্যে দেখুন কিভাবে এরা ভোট লুট হয়েছে, এরা একটা কৌশল দেখেছে, একটা সময় থাকতো বুথ জ্যাম করা, এখন বুথ জ্যামের মতো পর্যাপ্ত প্রতি বুথে এদের লোক নাই, সেই জন্য সমস্ত লোকটা নিয়ে কি করেছে, প্রথম নমিনেশন কেন্দ্রকে জ্যাম করে রেখেছিল, ভাঙড় দেখেছেন, ক্যানিং দেখেছেন, আরও ওগুলো যে দেখবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, তারপরে স্টেজে কি করেছে তারা, পরের স্টেপে তারা কি করলো, কি গণনা কেন্দ্রগুলোতে তারা ক্ষমতা প্রয়োগ করলো, কারণ এদের এই ক্ষমতা নেই প্রতি বুথে সাধারণ মানুষের সাথে বা বিরোধীদের সাথে পেরে উঠতে পারছে না। তাহলে এই গোলে তারা মানুষের গণতান্ত্রিক রায়কে মান্যতা না দিয়ে 326 ধারাকে ভায়োলেট করে এরা সবুজ আমিন মেখেছে, এদের সমাজ ঘুনিয়ে আসছে, মানুষ এদের, এরা যে মানুষের ভোটকে লুট করেছে 2024-এ,
যেই বুথগুলোতে ভোট লুট হয়েছে সেইগুলোতে এদেরকে ব্যাপকভাবে পরাজিত করে এই বার্তা বাংলা সহ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে যে পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন চলেছিল, মানুষের মতামতকে গ্রহণ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বালু পার্থ অনুব্রত নাম, নিশারায় মমতা, বুড়িছড়ায় অভিষেক, কি বলবেন? আমি একটা কথাই বলবো, অনেকের নাম তিনি এড়িয়ে গিয়েছেন, অনেকের নাম এড়িয়ে গিয়েছেন। উনাকে প্রশ্ন করুন আপনারা যে আপনার আধিকারিকরা এসে যে কম্পিউটারের মধ্যে 16টা ফাইল ডাউনলোড করলো তাদের সেই আধিকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। ওনারা কিছু কিছুকে ধরছেন আর কিছু কিছুকে আমার মনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, শুধু ভোট পলিটিক্স করতে এসেছেন। আমরা চাই চাকরি দুর্নীতি থেকে যারা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাক। শুভেন্দুর যে সাসপেন্ড বিষয়টা কি চোখে দেখছেন? দেখুন, স্পিকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা, আমি চাই না বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপ ছাড়া অন্য কোনো হোক। ওখানে শাসক বিরোধীতে বিভিন্ন সময় দেখেছি যে স্লোগানগুলো হয়, যে শব্দ চয়ন করে, যে শব্দ প্রয়োগ করে, অনেক ক্ষেত্রে তাই সেগুলো অসংসদীয়, সেগুলোর বিষয়েও কঠোর হওয়া দরকার। স্বাস্থ্যমন্ত্রী বলছে এটা অ্যাডভান্টেজ এই যে সাসপেন্ড করা হয়েছে সুবন্ধীকে, তারা তাদের রাজনৈতিকভাবে বলতে পারবে। সিএ হবে বলুন অমিত শাহ, আগে সুপ্রিম কোর্টে আমরা যে কেসগুলো করেছি সেগুলোকে আগে ভারতে বলুন, তারপর সিএ এর কথা ভাববেন। ভোট আগে আসলে সিএ হয়, ভোট মিটে গেলে সিএ কথা বলে যান। সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল আর কিছুই না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বরবাদের বরাদ করেছেন, এমনটা অভিযোগ করছেন, সেটা নতুন করে আমাদের বলতে হবে না। ওনার আসার আগে আমরা অনেক আগে থেকে বলছি। থ্যাংক ইউ।